गुड मॉर्निंग यूट्यूब, हम आज फिर घूमने निकले हैं। मैं हूँ अर्जुनुदा है अर्जुनुदा हेलो ए संदीप कोई पहाड़ पे जा रहे हैं दीपा से रास्ता पकड़ रहे हैं, देखते हैं कहाँ जाते हैं। लोकेशन अभी ठीक नहीं हुआ तो देखते हैं कहाँ जाते हैं। अगले स्टेट से आपको दिखाते हैं बन रहे हैं हमारे साथ। बारण कर आ रही মানে এক মিনিটও সময় লাগলো না, হাতি প্রথম বড়টা ঢুকে গেল, তারপর ও গিয়ে একটু সাইডে দাঁড়ালো আর বাকিগুলো হুড়ু হুড়ু গেল। আমরাই প্রথম ছিলাম ওইটার, খুব ভালো ছিল, খাওয়া দাওয়া ঠাওয়া প্রথম দিন খুব ছিল। ওই একজন বললো যে এরপর থেকে আর বাইক যাওয়া যায় না। টাংটাতে একটা জায়গা নেওয়ার কথা ছিল। আচ্ছা, মানে টাংটাতে এখনো প্ল্যানিং আছে দেখি। ভালোই উঁচু, ঝালং থেকে ওই যে নামচি বড় চুকটা করছি, নামচি বেলিং, হ্যাঁ ওই বড় চুকটা একটা বাংলা বাংলা কিটা বললাম না, মানে মানে যখন আমি ওদিকে তো আমরা মালবাজার পে মহেন্দ্র যদি বলে বন্ধ করে বলে বলে হ্যাঁ না বলে বন্ধ করবে না দিকাতে কিন্তু বলেরোটা কিন্তু মডিফাই করা উচিত। কাকু কি ট্রেনে করে গেল রাস্তা খুব নেই দিখাই বাহার নিকালতে কিন্তু রাস্তে কা ভিডিও মেরে ইউটিউব পে বহুত সারে আপনি দেখা হোক। संदीप का भेजा सेवक माल बजार के बाद ये रोड आता है, मेरा पीछे का व्यू देखिए, वो है पहाड़ पीछे ठीक है। आ सकते हैं आप तो हमारे साथ बने रहिए, थोड़ा खाना खाएंगे और फिर देख सकते हैं नहीं निकले हैं, बहुत देर हो चुका है। संजीव हेलो सोफा तो कुल देखते हैं क्या खाते हैं, हार्ड खाना होगा क्योंकि बाहर से खाने के बाद खाना नहीं मिलेगा। ये इसका कॉन्टैक्ट नंबर, आ सकते हैं आप यहाँ पे खाना खाने के लिए। तो है सब यहाँ पे, संजीव अर्जुनुदा जय और बने रहे हैं। ये है आज का खाने का आइटम, अर्जुनुदा ना यूट्यूबे वीडियो बनाबो यूट्यूबे খানা কাকে
লাঞ্চ খেয়েছে খুলতে নেক্সট ডেস্টিনেশনতে বানিয়ে আমার সাথে आज हम जा रहे हैं चुईकिम पे, वहाँ से लाभा लोलेगांव का प्लान है, देखते हैं क्या होता है। तो फॉरेस्ट एरिया है, दिखाते हैं आपको थोड़ा रोड। अरे एखान हमें नतून हाथ मैं साउस आगे हमें चला আরে ও আমি তো বুঝতেছি কি হচ্ছে, একবার যদি গাড়ি দাঁড়িয়ে যায় আমি কিভাবে উঠাইলাম দেখছো, টেনশন যে চালাচ্ছে সে বুঝতে পারবে। কতবার আসছে দিক দিয়ে? চার পাঁচবার। আমি ইনোভা নিয়ে আসছি, অল্টো নিয়ে আসছি, তারপরে আমার ইন্ডিকা নিয়ে আসছি, বুলেরো নিয়ে আসছি, এক একবার এক গাড়ি নিয়ে আসছি। সব তুমি ডেট করছো? হ্যাঁ, অত নদী এই রাস্তায় এসে গোকে না চালাবো, ও একটু দেখি গোকে না আমার। আমি খালি জায়গা খুঁজতেছিলাম সঞ্জীবের এতটুকু দেখো এই যে মানে এটার যে পাহাড়ের যে লাস্টে খাদটা, খাদের নিচে গাড়ি যায় না, ট্র্যাকচারের গুলো মধ্যে যেতে পারবো না, গিয়ে বসে উঠতে মানে ওখানে অক্সিজেন সিলিন্ডার হাতে রাখতে লাগে, যখন তখন তোমার নাকে অক্সিজেন লাগাতে হয়, মানে এরকম পজিশন। এবার আমরাই একমাত্র সাতজন ছিলাম, আমাদের অক্সিজেন সিলিন্ডার লাগাতে হয়নি, আর বাকি সবাই অক্সিজেন সিলিন্ডার। মানে হিন্দু ধর্মে আর এর থেকে আর বড় কোনো আমাদের যাত্রা নেই। আচ্ছা আচ্ছা, মানে ইসেটাও আরো কম, বিশেষ করে যেটা তোমার পাকিস্তানে যেটা গুরুত্ব ইংলিশ। আচ্ছা আচ্ছা, ইংলিশও এত ট্র্যাক নেই। ওটা দেখি টার্গেট তো আছে 20 তে, মানে যেসব জায়গায় পার হয়ে আসছি, যেসব জায়গায় ঘুরে আসছি, ওই জায়গায় ঘুরে আসলে পরে তার আর ভয় ডর বলে আর কিছু থাকে না। কোথায় দেখ, তারপরে ওনাকে আমি বললাম যে আমি যাচ্ছি, আপনি না করে দিয়েছিল ডাক্তাররা, না করছে কান্নাকাটি, মানে বৌদি লাস্ট হচ্ছে বলে দিল যে আমি আর যাচ্ছি না, তুমি তুমি আর তোমার দাদা যাও। আপনি চলেন দিল্লি অব্দি, যদি দিল্লিতে গিয়ে আপনাকে পাস না করাতে পারি, হ্যাঁ ওখানে আপনাকে দিল্লিতে আমি শিফট করে দেবো। আমার বোন ওখানে রিলেটিভরা আছে, আপনি দিল্লিতে থাকবেন আর আমরা ঘুরে টুরে আসবো। লাস্ট পরে ওইভাবে ওনাকে নিয়ে গেলাম। আচ্ছা, নিয়ে যাওয়ার পর আর উনি মানে কি বলবো, দুই মাস মানে এই অমরনাথ মানুষগুলোর যাত্রার জন্য যেমনি ট্র্যাক তেমনি পূজা পার্বণ, মানে এত নিষ্ঠার সাথে করেছে, মানে 526 মনে আছে। আচ্ছা, 526 চলে আসছে, তার 160 না 62 তে চলে আসছে, ভাবা যায়।
মানে এখানে না কোন টুরিস্ট বা কোন গাড়ি যদি আসে না এখানকার লোক দেখে, আর এখানে বেশি টুরিস্ট আসে না তো, মানে ওরা ভালো পায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে অন্য অন্য জায়গায় দেখবে ও মানে টুরিস্ট যেতে যেতে অভ্যস্ত। হ্যাঁ টুরিস্ট খুঁজে পাওয়া টাফ ব্যাপার আছে, আর টুরিস্ট কি খুঁজে পাবো, টুরিস্ট তো এই জায়গায় খুঁজে পাবে না, জানেই দ্বারা চালানো সম্ভব নয় সব রাস্তা। যারা মনে করো লোকালেরও আসছে, চলে যাওয়ার টাইম হয়ে গেছে, মানে সন্ধ্যার পরে কেউ ওইখানে যাতায়াত করে। মানে তোমার ভিউটুগুলো দেখবা না, সুন্দর সা গাঁও হয় ইয়া পে। सुंदर सा गांव है, एक उधर पहाड़ है, दिखाते हैं आप लोगों को, दिखाते हैं कैमरा घुमा के आपको दिखाते हैं। मुझे भी देखा जाए ना, হিমালয় দিয়ে যাবো। ওই ওই দেখছিস না, ওই যে গুম্ফা টুম্ফা গুলো রাস্তা গুলো সব এখন উপর দিয়ে পাহাড় পাহাড় দিয়ে রাস্তায় পাহাড় দিয়ে এরকম আরো মনে করো কয়েকটা পাহাড়ে পাড়াতে হবে, এতে 25 কিলোমিটার। তোমাকে মানতে হবে সব ক্রেডিট অর্ধেন্দু দা, অর্ধেন্দু কো যাতা হ্যায় আর সঞ্জীব কো যাতা হ্যায়। না আমার কিচ্ছু নাই, চলো নিচে তো, না নিচে না ট্র্যাক করবা কি নিচে ট্র্যাক মানে छोटा जगह है लेकिन अच्छा जगह है बहुत। এখন যদি কই যাচ্ছি জায়গাটার নাম চারকোল। चुकिम के बाद अभी हम जा रहे हैं चारकोल पे, रास्ता खड़ा है बहुत। मोबाइल दे, दिखाएंगे आपको मोबाइल খুব কম পার্সেন্ট টুরিস্ট আছে যে সব মানে অফবিট খুঁজে চাপ নিতে চায় না, কৈলাস পর্বতের আগে তারাই ওইখানে খালি গাইটার মধ্যে যে জল ঢালতেছিল গায়ে, ওইটা দেখেই আমার বোঝা হয়ে গেছে। আর অর্ধেন্দ্র দার চোখে মুখে কোনো ভয় বা কোনো কষ্ট ছিল না, ওই ঠান্ডা জল ঢালাতে আনন্দ ছিল। তুমি মানে আমরা যে ডুব দিয়েছিলাম, হ্যাঁ
মানে ডুব লাগিয়েছি সেটা অনেক দূর, তাও 6 কিলোমিটার দূরে থেকে যেখানে সিসি ক্যামেরা লাগানো, 6 কিলোমিটার ইয়ে না করতে পারি এতটা দূর থেকে, কারণ হচ্ছে নাহলে পরে ওই ফাইন আছে তো। আচ্ছা আচ্ছা, আর ফাইনের অ্যামাউন্টটাও মানে এত মানে ওইখানে ডুবকি লাগালে পরে ফাইন দিতে হয়। কোথায়? মানসরোবরে? কেন? ওইটা হচ্ছে ওখানকার গভর্নমেন্টের নিয়ম, ওখানকার ওখানকার 5000 ইয়ন, যেটা আমাদের এখানকার ওই 55,000 টাকা, মানে একটা ডুব দিবা তুমি 55,000 টাকা ফাইন দিতে হবে চায়না গভর্নমেন্ট। যদি ফাইন দিতে লাগে ফাইন দিব, দিয়ে দিবো 55,000 টাকা যাবে যাবে, 2,00,000 টাকা খরচ করে যদি ঘুরতে পারি ডুবলুক মানে যাওয়ায়, আমরা এই ভাবনা নিয়ে 4 জন গেছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা পরে আর আমাদের কে তিরিশ পাইন কেজি করতে পারিনি, কোথায় গিয়ে ডুবলা গেছি, ডুব টুব লাগায় চলে আসছি, যখন আইসি গেছি ইন্ডিয়াতে ঢুকে গেছে তখন ছবি টুবি দেখাচ্ছি সবাই গেছি আমরা ডুব লাগাইছি। আর সব তো সব আমাদের ভূমকে পা, তোরা কেন বললি না আমাদেরকে? আমি পাবলিক সালা ওখানে আমার গাইড বলতেছে ওখানে ডুব লাগানো যাবে না, আর আমি তোমাদের বইলা বেড়াবো যে আমি ডুব দিব আমার ওই বাদলদা বলে একজন ছিল কলকাতার, ও আর আমি ছিলাম হচ্ছে ইসের দায়িত্বে, মানে যেখানে আমরা যাবো যত রিসার্ট আছে আমরা হচ্ছে রুম অ্যারেঞ্জমেন্টটা আমরা করবো। এবার রুম অ্যারেঞ্জমেন্ট, এবার আমরা তো সব জায়গায় গিয়ে বাংলা টাংলা ভালো গুলো নিই, আমার সঙ্গে একদিন একদিন যেত লেজ অফিসে, চলো চলো বাঙালি বাবা মানে আমার সঙ্গে যাবে, চলো নিজেই ওরা খাওয়াই টাওয়াই ঘুরায় এনফিল্ডে ঘুরি, ওই পিথরাগড়ে গিয়ে 14 দিন মানে ওখানকার এক ওই তোমার ক্যাম্পিয়ন স্টাফের হচ্ছে একটু মানে খাওয়ার ইয়ে ছিল ওই। চলো ওখানে দেখাচ্ছি, দাঁড়াবো দাঁড়াবো চুইকিম গাও দেখিয়ে ক্যা ভিউ হ্যা দেখিয়ে। ওই দেখো নদীর বেগটা দেখছো, এখান থেকে তোমার শিলিগুড়ি লাগছে না না থাক উপরে। আরে নাইবা তো নাইবা ভালো করে তুলে দিও, বসে আছে তুললে তো দিও এই হাতটা ছড়াও। কেসা লাগ রহা হ্যায় আপকা রিভিউ দো, থোড়া রিভিউ দো ইয়াহ পে ইয়াহ পে বলো, সো ফার সো গুড বলো।
এদিকটা দেখো কি মিষ্টি বাচ্চাটা। চট্টু লাগতেছে উনি গেলে বড় বোঝা যাবে। আরেকটু ইয়ে হলে মানে হিমালয়ের মতন দেখতে হবে, ছোট মোটো হিমালয়। চুপ থাক, এটা প্রত্যেকবার ধসে। হ্যাঁ সত্যি লাইভ করে যেত পাথর যখন তখন কিন্তু পড়ে। হ্যাঁ রাস্তা চড়া আছে বলে অনেকটা চড়া আছে, ওইখান থেকে মনে হচ্ছে এই যে কতক্ষণ চলো, দুইটা গাড়ি আরামে চলে যাবে। কোথায় দুইটা গাড়ি যাবে? আরে বোধ বলি আমার কষ্ট নামাও না, চলে চলি তোমার গাড়িটা বলবে চলে আসি। শেষ, সিরিয়াসলি শেষ। আরে তুমি হাতটা তো সরাও, এটা নাই ছিল রাস্তা, ওই যে ওইটাতে উঠবো কিন্তু। হ্যাঁ এটা প্রত্যেকবার ধসে। হ্যাঁ কি জানি ওই জিন্দগি না মিলে কি দুবার গাড়টা। থ্যাংকস টু অর্জুন দাদা, সত্যি ল্যান্ডস্লাইড।
কি না অনেকে এক রুট দিয়ে আসলে না আরেকটু দিতে ইচ্ছা করে অনেক ভয় কি আমাকে অঙ্কিত ভাইকে তুমি তো ভয় পাও আমি তোমার সাথে থাকলে পরে তোমাকে প্রতি পদে আমি তোমাকে বাঁচাবো আমি তোমার সাথে থাকবো তোমার আমি আর এখন কয়েক দিক দিয়ে যাবো না দিক দিয়ে যাবো মোটামুটি একটু ভয় পেয়েছে না ভয় পেয়েছে ওরকম রাস্তা তো দেখিনি একটু ভয় পেয়েছে আমি স্বর্গ অব্দি ঘুরে চলে আসছি এই যে মানে ভালো ক্যামেরা দাও ভালো ক্যামেরা দাও সামনে বসে একটা তোমার রিয়েলমি কি করছো চারকোল পে হালকা হালকা বারিশ হো রা আরো ঠান্ডা লাগবে আচ্ছা আচ্ছা বহু ঠান্ডা তো একচুয়ালি শাম চুকে শামকে ছয় বাজে সাড়ে পাঁচ বাজে একচুয়ালি উসকে বাদ আগে লাইক মিলে যা কই দিখাতা হো বানা ক্যা ভিডিও বহি তক এন্ড করনা পড়েগা ঠিক হ্যায় হামারে চ্যানেল কো লাইক কিজিয়ে হামারে চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে ভিডিও কো লাইক কিজিয়ে শেয়ার কিজিয়ে চ্যানেল কো আর হামারে সাথ বনে রহিয়ে সোফার সকল এ দেখুন শিলিগুড়ি গাজলডোবা ব্যারেজ এখানে অনেক কিছু আছে বাট আপনারা দেখতে পারবেন না ক্যামেরা যতটুকু দেখানো যায় দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন ওইদিকে শিলিগুড়ি টাউন রয়েছে অপূর্ব দৃশ্য খালি চোখে না দেখে হয়তো বোঝাতে পারবো না এটা কিরকম অনুভূতি এরকম অনুভূতি হয়তো না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না খুবই দারুণ দৃশ্য তো আমি উত্তর রয়ে চারকোল সে একচুয়ালি লাভা লোলে গাঁও কে রাস্তে নেই গে রাত হো চুকা থা পাঁচ বাজ কে পঁয়তাল্লিশ মিনিট হুয়া হ্যায় তো চারকোল সে চুইকিম হোকে ফির হাম নিকাল জায়েঙ্গে তো আজ কা ভিডিও এই খতম করতে হ্যায় আমার চ্যানেল কে লাইক সাবস্ক্রাইব কিজিয়ে ভিডিও কো শেয়ার কিজিয়ে লাইক কিজিয়ে আর হামারে সাথ বনে রহিয়ে সো ফার সো কুল सोचा था कि मैं ब्लॉग ख़त्म कर दूँ कर ही दिया था खूब टायर्ड दिख रहा है खैर तो उदलाबारी के थोड़ी देर पहले हम रिटर्न कर रहे थे तो ये वाला रेस्टोरेंट मिला बहुत ही खूबसूरत है दिखाता है आपको इसका नाम है हाईवे रेस्टोरेंट ब्रिटिश स्ट्रक्चर जैसा है बहुत ही अच्छा है
আসি, তোর টায়ার দিক রাও মালুম হয় মুখে। ये है इसका नाम, दिखाई दे रहा है क्या? स्टेशन कॉलोनी नियर जुरांती ब्रिज। ठीक है, तो खैर कॉफी पियेंगे, कुछ हल्का फुल्का पियेंगे, उसके बाद घर जाएंगे। सब है वहाँ पे। तो फिर चलते हैं, मुलाकात होगी अगले वीडियो में। सो फार सो गुड, लाइक कीजिए, शेयर कीजिए, सब्सक्राइब कीजिए हमारे चैनल को। लगते हैं दिल लगाया क्यों हमसे मुंह।